Assalamualaikum বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার বাড়ি যাচ্ছি বলবো একটা বিয়ে আছে বিয়েতে যাব সেটা বলবো বলবো বলা হয় না আর আমার যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ করে আমার যাওয়ার প্রোগ্রাম বিয়েটা আমার এক ছোট বোনের বিয়ে তাই ওই বোনের বিয়ে যাব তার জন্য আমি যাচ্ছি বাড়ি ব্যাগটা গোছানো হয়ে গেছে আমার তাই আমি এখন রেডি হব শুধু ড্রেসটা পরছি ড্রেসটা পরে রেডি হব তারপর তোমাদের সাথে কথা বলি তো আনন্দে আমি মানে ই হয়ে গেছি তার জন্য আমার রেডি যে হইতে হবে এটি আমি ভুলে গেছি সবকিছু গুছিয়ে নিছি তো দেখতে পাচ্ছো তোমরা আমি রেডিটা হয়ে নিচ্ছি যে আমি রেডি হয়ে গেলাম প্রথমত ক্রিমটা মেখে নিলাম ঠিক আছে যে প্রথমত ক্রিম মেখে নিছি এখন একটু আমি হোয়াইট টোন পাউডার দেবো কারণ আমি সবসময় বাইরে যাওয়ার সময় হোয়াইট টোন পাউডার ব্যবহার করি অন্য কিছু করি না তার জন্য হোয়াইট টোন পাউডারটা একটু দিয়ে নি যেন আমি ঝটপট রেডি হয়ে গেছে আমার রেডি হতে মাত্র দু মিনিট লাগে বেশি ফোন কখনই লাগে না আর তখন তো এই কালারের একটা লিপস্টিক ব্যবহার করবো আমি ছোটে কারণ আমি লিপস্টিক পরতে সবসময় পছন্দ করি অনেক পছন্দ আমার লিপস্টিক পরাটা আমার রেডি হওয়া শেষ দেখতে পাচ্ছি এখন ঘড়িটা পরবো ঘড়িটা পরলে আমি রেডি ঝটপট আমার রেডি মানে রেডি হতে কোথায় গেলে আমার দু মিনিটের বেশি কখনই লাগে না যে দু মিনিটের বেশি লাগে ঘড়িটা পরা হয়ে গেল এখন একটু তাই তোমাদের সাথে কথা বললাম আর রেডি হলাম কারণ সময়ের অনেক ইয়ে আমার একটু বাহিরে কাজ আছে কাজটুকু করবো তারপর যাব তার জন্য তাড়াতাড়ি করে আমি রেডি হলাম আর এই করলাম তাই চলো বাঁচে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো বাঁচে উঠে ভিডিও করবো আর কথা বলবো এর আগে আর কথা বলবো না আর আমি রেডি হয়ে গেছে আজকের ড্রেসের লুকটা তোমাদেরকে কী ভেবে দেখাবো আমি একটা নর্মাল বাটিকের ড্রেস পরছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে তাই চলো পাচ্ছ কি না আমার লুকটা এই আমার লুক যেন আমি এভাবে আজকে যাব প্রথমত যেন এভাবে যাব আর বিয়ে যাবো তো তার জন্য মানে নর্মাল ড্রেসই পরে গেলাম যে ও জায়গায় ভালো ড্রেস পরবো হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো আমার ড্রেসটা তো ক্লিনিকে গিয়েছিলাম রুগী ছিল রুগী দেখতে আসছি তার জন্য একটু দেরি হয়ে গেলো বাচ্চা এখন সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরাটা ধরে এখন সন্ধ্যা হয়ে গেছে তার জন্য এখন যাচ্ছি আর খাচ্ছি কি দেখো মানে বাসা থেকে বাসা থেকে কদবেলের চাটনি নিয়ে আসলাম করে তো ওটা বাঁচে বইয়ে খাচ্ছি যে কদবেলের চাটনি যে নিয়ে যায় বাসে বসে খাবো তাই ওটা বের করেই খা দেখাচ্ছি আকাশের একটি দৃশ্য দেখো সন্ধ্যার টাইমে আমি যখন বাসে যাচ্ছি যেতে যেতে তো রাত্র হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে তখন আমার বাসায় যেতে একটা নদী বাজে তাই আমি সবসময় দেখো আমি খাওয়া পাড়াই এপাড় আসি ওপার আসি ও জায়গায় ফেরি আছে ফেরি সবসময় চলাচল করে না তার জন্য খাওয়ায় যাতায়াতটাই সবার জন্য ভালো হয় তাড়াতাড়ি যাওয়া যায় তার জন্য খাওয়ায় তখন খাওয়ায় বসে ভিডিওটা করছি বাট আকাশটা এত সুন্দর ছিল আমি জানতাম না আমাদের এলাকায় এত সুন্দর আকাশ আছে দেখা যায় নদীর দৃশ্যটা এত সুন্দর হয় সন্ধ্যার টাইমে আমার কখনোই জানা ছিল না ফার্স্ট টাইম যে আমি বুঝতে পারলাম তারপর আমি ওইটাকে ভিডিও করে নিলাম আমি ভাবছিলাম যে না অন্ধকার হয়ে গেছে আর ভিডিও করব না কিন্তু তারপর মোবাইলটা বের করে তোমাদের জন্য একটু সুন্দর একটা দৃশ্য নিলাম মনে হচ্ছে কুয়াকাটা আছি বা কোনো সমুদ্র পাড়ে আছি সে ওই রকমের একটা দৃশ্য আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে আমি বুঝতে পারতেছি না মানে বলা বোঝানো যাবে না তোমাদেরকে এত সুন্দর আর যখন আমি খাওয়ায় বসে দেখছি তখন আরও ভালো লাগছে এটার চেয়ে ঠিক আছে যেন খাওয়ায় বসে দেখে আরও ভালো লাগছে আর কি বলবো বলো মানে বাসায় চলে আসলাম অনেকগুলো ব্যাগ ছিল বাসায় আসার সময় দেখো আমি একা মানুষ আমার হাতে চারটা ব্যাগ ছিল মানে এত সমস্যা হয়েছে আসতে তা বলতে পারি না আর কথা বাড়াবো না
এখন ভিডিওটা শেষ করব বাসায় আজকে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার জানিটা ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আর এখন বেশি কথা বলবো না কারণ আছে আমি একটু মেহেদি পরব তার জন্য বিয়েতে আসছি মেহেদি না পরলে চলে চলো রেখে দে আল্লাহ